ভোটের মুখে সীমান্তে বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি যুবক, তাদের কাছ থেকে উদ্ধার পাঁচটি মোবাইল সহ বিভিন্ন ভুয়ো কাগজপত্র। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বিলোনিয়ার সমরেন্দ্রনগর এলাকায়। ধৃতদের আদালত দুদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। এমনিতেই রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ সহ চোরা কারবার করতে না পারে, সেই জন্য বিএসএফ দিবারাত্র কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। উপরন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হবার পর গোটা রাজ্যের সাথে সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। কিন্তু এত কিছুর পরও ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে প্রবেশ সহ চোরা কারবার অব্যাহত রয়েছে। তবে সক্রিয় রয়েছে বিএসএফ সহ নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে 43 নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা উত পেতে বসে রাজনগর পিয়ার বাড়ি থানাধীন সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায়। ঘণ্টাখানেক পর সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী কাঠতার পেরিয়ে তিন বাংলাদেশি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় সীমান্তরক্ষী বাহিনীর জালে ধরা পড়ে। পাশাপাশি পাচার কার্যে যুক্ত এক ভারতীয় নাগরিককেও পাকড়াও করে সীমান্তরক্ষী বাহিনী। এরপর সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে আটক তিন বাংলাদেশি সহ পাচার কার্যে যুক্ত ভারতীয় নাগরিককেও রাজনগর পিয়ার বাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। পিয়ারবাড়ি থানাতে সমরেন্দ্রনগর বিওপি 43 BN বিএসএফ তিনজন বাংলাদেশি একজনের এবং একজন ভারতীয় নাগরিককে আটক করে। এই তিনজন বাংলাদেশি নাগরিকের নাম হচ্ছে নূর ইসলাম, আব্দুর রহমান এবং মোহাম্মদ আলাউদ্দিন, এবং ভারতীয় নাগরিক যিনি ছিলেন ওনার নাম হচ্ছে দীপঙ্কর মুন্ডা। ওরা ভারত বাংলা বর্ডার ক্রস করে ওপার যাচ্ছিলেন, তখন ওদেরকে বিএসএফ আটক করে এবং আমাদের পিয়ারবাড়ি থানাতে ওদেরকে হস্তান্তর করে। এই পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়েছি। পুলিশ তিন বাংলাদেশি রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে তাদেরকে গ্রেফতার করে বিনা পাসপোর্ট অ্যাক্ট ধারায় মামলা নিয়ে বিলোনিয়া আদালতে সুপর্দ করে এবং পুলিশ তিন দিনের রিমান্ডের আবেদন করে আদালতের কাছে। আদালত দুদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। কাছ থেকে 5টি মোবাইল ফোন এবং ভারতীয় কিছু ডকুমেন্ট এবং ভারতীয় পাসপোর্ট আমরা সিজার করেছি এবং কিছু সৌদি আরবের টাকা এগুলো আমরা সিজার করেছি। তো এই ডকুমেন্টগুলো কীভাবে বানিয়েছেন এগুলো আমরা তদন্ত করে বের করছি এবং কে কে ওদেরকে ভারত বাংলা বর্ডার ক্রস করার জন্য সাহায্য করেছে এগুলো আমরা তদন্ত করে বের করছি এবং ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই ঘটনায় আটক পুলিশের জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক দীপঙ্কর মুন্ডার কাছ থেকে দিলওয়ার হোসেন নামের এক পান্ডার নাম উঠে আসে। এই পান্ডা মানব পাচার এবং নেশা কারবারের সাথে যুক্ত বলে অভিযোগ। এই দুই কারবারের বাড়ি পিয়ারবাড়ি থানার অধীন সমরেন্দ্রনগর এলাকায়। ধৃত দীপঙ্কর মুন্ডা পুলিশকে জানায় রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশকারী তিন বাংলাদেশিকে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার ক্ষেত্রে সাহায্য করার জন্য দিলওয়ার হোসেন দূত হিসেবে রাস্তা দেখিয়ে দিতে নাকি গিয়েছিল এবং এরপরই বিএসএফ এর হাতে ধরা পাকড়াও হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।